হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল টপ টেকনিক্যাল স্টাডিজ। বন্ধুরা, তোমরা এই চ্যানেলে বিভিন্ন প্রকার এক্সামের জন্য, স্পেশালি বিভিন্ন প্রকার টেকনিক্যাল এক্সামের জন্য অনেক প্রয়োজনীয় ইনফরমেশান এবং প্রচুর ইম্পর্টেন্ট MCQ পাবে। আর সেই সাথে সাথে কোন ধরনের এক্সামের জন্য কিভাবে প্রিপারেশান নেবে সেই সম্বন্ধে অনেক সাজেশন এবং ইনফরমেশান পাবে। তো বন্ধুরা, প্লিজ তোমরা আমার চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকো এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে চলো আমরা দেখে নিই আমাদের প্রথম ভিডিওটা। বন্ধুরা, তোমরা জানো সামনেই রেলের অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট এবং টেকনিশিয়ানের সেকেন্ড স্টেজের পরীক্ষা, এবং এই পরীক্ষায় একটা মোস্ট ইম্পর্টেন্ট যে টপিক আছে সেটা হলো বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা MCQ অন বেসিক ইলেকট্রিক্যাল। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটা সেই টপিকের উপরেই। তোমরা এই ভিডিওতে অনেকগুলো খুব ইম্পর্টেন্ট ইলেকট্রিক্যালের উপরে MCQ পাবে, যেটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হবে। তাহলে চলো, লেট স্টার্ট। বন্ধুরা, প্রথম কোশ্চেন, ট্রান্সফরমার কী কাজ ইউজ হয়? এটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং একটা খুব ইম্পর্টেন্ট একটা বেসিক কোশ্চেন। ট্রান্সফরমার জেনারেলি ভোল্টেজ আপ বা ডাউন করতে ইউজ করা হয়, তাই এক্ষেত্রে অ্যান্সারটা হবে এ, ভোল্টেজ হ্রাসবৃদ্ধি করতে। নাম্বার 2, ইলেকট্রিক্যাল হিটার কী দিয়ে তৈরি? অপশানগুলো আছে ক্রোম ডাইরন, ব্রাস, স্টিল, আর ডি হচ্ছে বোথ A and B। হিটার জেনারেলি ক্রোম ডাইরন বা ব্রাস, যে কোনো কিছু দিয়েই তৈরি হতে পারে, তাই এখানে অ্যান্সারটা হবে ডি। নেক্সট কোশ্চেন, পরিবাহী তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বাড়লে তার রোধের কী পরিবর্তন হয়? অপশান এ কমে, অপশান বি বাড়ে, অপশান সি একই থাকে, অপশান ডি নির্দিষ্ট কিছু হয় না। জেনারেলি পরিবাহী তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বাড়লে তার রোধ কমে যায় এবং তার মধ্যে দিয়ে কারেন্টের প্রবাহ বেড়ে যায়। তো অ্যান্সার হচ্ছে অপশান এ। বিশুদ্ধ সেমিকন্ডাক্টারে অশুদ্ধি মেশানো হয় কেন? বন্ধুরা, বিশুদ্ধ সেমিকন্ডাক্টারে অশুদ্ধি মেশানো হয় তার পরিবাহিতা বা কন্ডাক্টিভিটি বাড়ানোর জন্য। সো এখানে অ্যান্সার হচ্ছে অপশান সি। নেক্সট কোশ্চেন, নাম্বার 5, এন টাইপ সেমিকন্ডাক্টারে অশুদ্ধি কী প্রকার? এন টাইপ সেমিকন্ডাক্টারে জেনারেলি যে সমস্ত অশুদ্ধি মেশানো হয় তার যোজ্যতা পঞ্চযোজি বা মৌলটি হয় পেন্টাভ্যালেন্ট। সো এখানে অ্যান্সার হচ্ছে অপশান সি। ইন্ডাক্ট্যান্স বা আবেশাঙ্ক এর একক কী? বন্ধুরা, ইন্ডাক্ট্যান্সের একক হচ্ছে হেনরি, যাকে ক্যাপিটাল H দিয়ে লেখা হয়। অ্যান্সার অপশান বি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7। বন্ধুরা, তোমরা এটা খুব ভালো করে লক্ষ্য করবে। কোনো বর্তনীর রোধ 9 ওহম এবং তার মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ 3 অ্যাম্পিয়ার হলে ওই রোধের সাপেক্ষে বিভব প্রভেদ কত? বিভব প্রভেদ বা ভোল্টেজ V = IR তোমরা জানো। সো এখানে I হচ্ছে 3 অ্যাম্পিয়ার এবং R হচ্ছে 9 অ্যাম্পিয়ার, তো V = 3/27 ভোল্ট। অ্যান্সার অপশান ডি। সিলিং ফ্যানে ব্যবহৃত হয় কোন মোটর? অপশান এ DC সিরিজ মোটর, অপশান বি ইউনিভার্সাল মোটর, অপশান সি সিঙ্ক্রোনাস মোটর, অপশান ডি ইন্ডাকশান মোটর। বন্ধুরা, জেনারেলি সিলিং ফ্যানে ব্যবহৃত হয় AC ইন্ডাকশান মোটর। সো এখানে অ্যান্সার হচ্ছে অপশান ডি। কোশ্চেন নাম্বার 9, কোনো সিরিজ সার্কিটে সর্বদা একই থাকে কি? বন্ধুরা, এটা একটা বেসিক কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সবসময় মনে রাখবে কোনো সিরিজ সার্কিটে সর্বদা কারেন্ট একই থাকে। অ্যান্সার হচ্ছে অপশান এ। নাম্বার 10, এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক। বন্ধুরা, তোমরা এটা দেখবে এবং পাশে আমি সলভটা করে দিয়েছি, সেটাও খুব ভালো করে খেয়াল করবে। একটি বর্তনীতে 240 ভোল্ট সাপ্লাই দেওয়া আছে এবং রেজিস্ট্যান্স আছে 30 ওহম। অন্য একটি রেজিস্ট্যান্স আর ওই রেজিস্ট্যান্সের সঙ্গে সমান্তরালে লাগানো হলো, ফলে কারেন্ট বা তড়িৎ প্রবাহ বেড়ে 3 গুণ হয়ে গেল। তাহলে আর এর মান কত? বন্ধুরা, এখানেও সেই একই সূত্র, V = IR থেকে তোমরা অঙ্কটা করে ফেলতে পারবে। তোমরা একটু ভালো করে খেয়াল করো, অ্যান্সারটা হবে 15 ওহম, অপশান এ। নেক্সট কোশ্চেন, ফিউজ কোনো তড়িৎ বর্তনীতে লাগানো থাকে সিরিজে, প্যারালালে, সিরিজ বা প্যারালাল, নাকি এনি অফ দ্য অ্যাবাভ? বন্ধুরা, অ্যান্সারটা হচ্ছে অপশান এ। ফিউজ সবসময় কোনো বর্তনীতে সিরিজে লাগানো থাকে। কুপরিবাহী পদার্থের মধ্যে কোনটি? বন্ধুরা, তোমরা এটা খুব ভালো করেই জানো, অ্যান্সারটা হচ্ছে অপশান সি, পেপার, যেটা একটা কুপরিবাহী পদার্থ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13, ফিউজ তারের রেটিং কিসে হয়? এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এটা প্রায় সবার ভুল হয়ে যায়। বন্ধুরা, এটা মনে রাখবে, ফিউজ তারের রেটিং সবসময় অ্যাম্পিয়ারে করা হয়, কত অ্যাম্পিয়ারের ফিউজ ব্যবহৃত হয় সেই হিসেবে। তো অ্যান্সারটা হচ্ছে অপশান ডি। টেম্পারেচার বৃদ্ধিতে কোনো সেমিকন্ডাক্টারের রেজিস্ট্যান্সের কী পরিবর্তন হয়? জেনারেলি টেম্পারেচার বৃদ্ধিতে কোনো সেমিকন্ডাক্টারের মধ্যে তড়িৎ প্রবাহ বেড়ে যায় এবং রেজিস্ট্যান্স কমে যায়। সো অ্যান্সারটা হচ্ছে অপশান বি। নেক্সট কোশ্চেন এবং এই ভিডিওর লাস্ট কোশ্চেন এটা। বন্ধুরা, এটা একটা সার্কিট আছে, ভালো করে তোমরা দেখো। এই সার্কিটের মোট রেজিস্ট্যান্স বা তুল্যাঙ্ক রোধ কত সেটা তোমাদেরকে বার করতে হবে।
সার্কিটটা খুবই সিম্পল এবং এর সলভটা আমি করে দিইনি, কারণ তোমরা এটা নিজেরা চেষ্টা করো এবং তোমরা অবশ্যই এটা পারবে। অ্যান্সারটা দিয়ে দেওয়া আছে অপশান বি, মানে 6 ওহম। তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ, আশা করি ভিডিওটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে। এবং তোমাদের কোথাও যদি কোনো প্রবলেম হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও, এবং তোমাদের যদি কোনো বিষয়ে আরও কিছু ইনফরমেশান লাগে তাহলে সেটাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও, আর বন্ধুদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করো। এবং দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।